হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো এখানে পরিমাণ মতো হচ্ছে সাদা সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা আমরা গরম করে নিচ্ছি করার সাথে সাথে। কাঁচামরিচ আধা বাটা করে নিয়েছি, পেঁয়াজ মূলার যে আগার যে অংশটুকু থাকে সে অংশটুকু দিয়ে হচ্ছে আজকে রেসিপি করবো। এক টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দেন হচ্ছে সিদ্ধ করে নিয়েছিলাম, হালকা একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম রাইস কুকারে। আপনারা চাইলে সরাসরি করতে পারেন, তবে একটু সিদ্ধ করে নিলে ভালো হয়। মূলা সহ মূলার ডান্ডির যে কখনো ঝোল খাই নেই, এমনি জাস্ট বাট আপনার এইভাবে একবার রান্না করে দেখতে পারেন। একটা তেজপাতাও দিয়ে নিলাম। এখন পুঁটি মাছের লবণ হলুদ মাখিয়ে 10 থেকে 15 মিনিটের মতন ম্যারিনেট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। ওখানে একটা কালিয়া মাছও আছে, এই যে লম্বা যে মাছটা ওটাকে কালিয়া মাছ বলে, সুস্বাদু মাছ, খুবই বিরল মাছ, এখন পা খুব দুষ্কর, ছোটোবেলায় খেয়েছি অনেক, ঠিক আছে পাওয়া যায়, ঠিক আছে, দাম একটু বেশি নেয়। আর যে কোনো ছোটো মাছের দাম একটু বেশি নেবে, কিন্তু খেতে মজা, কারণ এতে ছোটো মাছে অনেক পুষ্টি থাকে, ছোটো মাছের কাঁটা এবং চোখে প্রচুর পরিমাণে পুষ্টি থাকে, এটা বড় মাছে পাওয়া যায় না। বাচ্চাদের বয়স্কদের চোখের জ্যোতি বৃদ্ধি করার জন্য এবং চোখের বৃদ্ধিটা বজায় রাখার জন্য অবশ্যই ছোটো মাছের রান্না করে খাওয়াবেন, সেটা চচ্চড়ি হোক ঝোল হোক। বড় মাছের চেয়ে ছোটো মাছের উপকারিতা বেশি। এক টেবিল চামচ মরিচের শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম, যা কিছু কালারের জন্য, এটা রঙের, এটা ঝাল নাই। এখন পরিমাণ মতন পানি দিয়ে দিলাম, আরো পানি দিব। আমাদের যতটুকু পানি দেওয়ার দরকার ততটুকু দিয়ে দিলাম। মূলো দিয়ে, পুঁটি মাছ দিয়ে, ছোট মাছের চচ্চড়ি, এভাবে করে খেয়ে দেখবেন। এখন কয়েক মিনিটের জন্য একটু ঢেকে দিচ্ছি, জাস্ট গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিতে হবে। মশলা দুর্দান্ত হয়েছে, দুই টেবিল চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। শীতকালে এই ঝোলটা কিন্তু জমে যাবে একদম। একবার হলেও ট্রাই করবেন, যারা মূলা খেতে পছন্দ করেন তারা তো আলাদা কথা, আর যারা মূলা খেতে পছন্দ করেন না তারা ওইভাবে একবার রেসিপিটা করে খেয়ে দেখবেন, অত্যন্ত মজা লাগে। কিন্তু তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, আর যারা রান্না জানেন তো ভালো কথা, যারা রান্না জানেন না আমার ফুলফিল ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ। ব্যাচেলার আপুরা এবং ছেলে ভাইয়ারা সবাই কিন্তু আমার রান্নাটা দেখে কিন্তু রান্নাটা শিখে গিয়ে বাসায় করে খেতে পারবেন। আসলে নিজের কাজ নিজে করে খাওয়া অনেক ভালো।
আসলে শীতকালে সবজি বলেন, ঝোল বলেন, ভাজি বলেন, ভর্তা বলেন, ডাল বলেন, যাই কিছু খাই না কেন এত তৃপ্তি সহকারে খাওয়া হয় আর এত মজা লাগে। গরমকালে কিন্তু স্বস্তি শান্তি কোনোটাই পাওয়া যায় না, সেটা শীতকালেই পাওয়া যায়। যদি একটু শীতের কারণে শীতের যে তীব্রতা তা তো একটু থাকবে, তো তাছাড়া কিন্তু বেসিক্যালি সব দিক দিয়েই শীতকালে কিন্তু লাভবান হওয়া যায়, শীতকালে বিয়েও কিন্তু বেশি হয়। দুই টেবিল চামচ হচ্ছে জিরে বাটা দিয়ে দিলাম, এখন হচ্ছে কাঁচা ধনে পাতা দিয়ে দিলাম, কুচি কুচি করে কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। শীতকাল অথচ ধনে পাতা দেবো না, এটা তো হতে পারে না। ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আমাদের রান্নাটা অলমোস্ট হয়ে গিয়েছে প্রায়। একটু মৃদু আঁচে রাখবো বা নিম্ন আছে, লবণের পরিমাণটা একটু কম হয়েছিল তাই আবার একটু লবণ দিয়ে দিলাম। ফাইনালি দেখুন মূলার ঝোলটা কিন্তু হয়ে গিয়েছে, পুঁটি মাছ দিয়ে রান্না করেছিলাম। অত্যন্ত মজা হয়েছে, খেতেও সুস্বাদু হয়েছে আর দেখতেও মাশাল্লাহ সেই রকম হয়েছে।